বান্দরবানের আলীকদমের আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহবুবা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পদায়ন করা হয়েছে ঢাকা বিভাগে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি। গত শুক্রবার সন্ধ্যায় আলীকদম উপজেলার চৈখং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ট্রফি ভাঙেন ইউএনও মেহরুবা ইসলাম। পরে ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়।